নমস্কার কবিপক্ষে মধু গন্ধে ভরার এক নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এলাম আমি পুষ্পিতা মুখোপাধ্যায় আর আমার সঙ্গে রয়েছেন রূপঙ্কর রূপঙ্কর একটু তোমার কথা বলো ছোটবেলায় কার গান শুনতে ভালো লাগতো তোমার মানে কি কার গান শুনতে ভালো লাগতো মানে রবীন্দ্রনাথের গান রবীন্দ্রনাথের গান কার শুনতে ভালো রবীন্দ্রনাথের গান আমার ভালো লাগতো ভীষণ কোনিকা বন্দ্যোপাধ্যায় আর হেমন্ত মুখোপাধ্যায় বটেই দেবব্রত বিশ্বাস কিশোর কুমার আর আরেকজনের গানও ভীষণ ভালো লাগতো সেই সময় তিনি হচ্ছেন আমাদের সুমিত্রা সেন তো এদের গান আমার খুব মনে পড়ে বিশেষত কণিকা বন্দ্যোপাধ্যায়ের গানের আমি খুব ভক্ত ছিলাম ইনফ্যাক্ট ভীষণ ভক্ত ছিলাম ছোটবেলায় যে গানগুলো শুনেছো বড় হয়ে যখন সেম গান শুনেছো তখন কি আলাদা কোনো অনুভূতি হয়েছে কোন নতুন ভাবে পেয়েছো গানটাকে সে তো হয় সে তো হয় মানে যত বয়স বিশেষত রবীন্দ্রনাথ এমনই রবীন্দ্রনাথের লেখা বা রবীন্দ্রনাথের গান এমনই একটা বিষয় শুধু গান কেন সৃষ্টি তার তিনি যা যা সৃষ্টি করেছেন বয়স বাড়ার সাথে সাথে তার মানে না পাল্টে যায় আর কি সেটা অনেক ক্ষেত্রেই হয়েছে মানে ধরা যাক বাজে করুণ সুরে এই গানটি যখন আমি প্রথম শুনেছিলাম তখন শুধুমাত্র ভাবতাম যে আহা কি ভালো গাইছেন কণিকা বন্দ্যোপাধ্যায় বা কি ভালো সুর কোন বয়সের কথা বলছো এটা এটা ধরো আমি তখন ক্লাস 7 8 এ পড়ি হয়তো কিন্তু পরবর্তীকালে যখন বাজে করুণ সুরে এই মানে আমি এই কবিতাটা উপলব্ধি তো তখন করতে পারতাম না হয়তো অতটা বয়স বাড়ার সাথে সাথে যেমন অভিজ্ঞতাও বাড়ছে শিক্ষাও বাড়ছে সেই ক্ষেত্রে উপলব্ধির জায়গাটাও একটু ব্রড বড় হচ্ছে হ্যাঁ তো সেই জায়গায় গানটার মানে অন্যরকম হয়ে যায় তখন মানে শুধুমাত্র গানের সুর শুধুমাত্র গায়কই সেটাই বড় নয় কবিতাটাও ভীষণ ভয়ঙ্কর হয়ে ওঠে আর কি ভালো সেটা নিশ্চয়ই নিজের গানের গান গাওয়ার ক্ষেত্রেও সেই এক্সপ্রেশন নিশ্চয়ই 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 মানে এক্সপ্রেশন তো আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট আমি মনে করি যে এক্সপ্রেশন ছাড়া মানে এক্সপ্রেশন ছাড়া গানকে আমার খুব গান বলে মনে হয় না আর কি তো সেই জন্যই আমার বিশেষত কণিকা বন্দ্যোপাধ্যায়ের কথা বললাম হেমন্ত মুখোপাধ্যায়ের কথা বললাম যারা যাদের এক্সপ্রেশনটা ভীষণভাবে মানে পার্টিকুলার কণিকা বন্দ্যোপাধ্যায়ের কথা কেন এত বারবার বলছি যে তার গান আমার দাদু ভীষণ কণিকা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত ছিলেন হয়তো সেই জন্যই আমি সেই বেশি গান শুনেছি সেই সময় ওনার ওনার রেকর্ড ফেকর্ড ছিল তো সেই রেকর্ড শুনে তার গান শুনতে শুনতে না একটা সময় এমন হয়েছিল যে মানে একটা অদ্ভুত একটা হ্যালুসিনেশনের মধ্যে আমি থাকতাম আর কি ওর ওনার গানে আর কি বিশেষত কয়েক তোমায় নতুন করে পাবো বলে তারপরে মানে একটা অদ্ভুত একটা তৈরি হতো ভাবনা তৈরি হতো আর কি তো সেই ভাবনাটার এখনো ইনফ্যাক্ট এখনো এখন এত ধরনের গান শুনছি এখন অন্য ধরনের গানের মধ্যে আমি অনেক অন্য জায়গায় ঢুকে গেছি সেখানে গিয়েও যখন মাঝে মধ্যে এই গানগুলো আবার শুনি সেই গানগুলোই শুনি হ্যাঁ তখনও সেই হ্যালুটাকে হ্যালুসিনেশনটাকে কিন্তু আমি ভুলতে পারি না আর কি সেই সেটা একটা অদ্ভুত এখনো সেই ছুঁয়ে যায় সেই কবিপক্ষে আমাদের কি গান শোনাবে আমি তুমি যে চেয়ে আছো আকাশ ভরে এই গানটি শোনাবো এই গানটার সাথে আমার খুব পুরনো একটি একটা স্মৃতি লুকিয়ে আছে সেটা হচ্ছে আমার একবার মা আমাকে না বলে সিনেমা দেখতে গেছিল মানে আমাকে না বলে মানে আমি আমি ভীষণ সিনেমা দেখার পাগল আর কি তো আমি কিছুতেই মানে মা আমাকে ছাড়া সিনেমা দেখতে যাবে এটা আমি ভাবতে পারতাম না আমি সবসময় মার সাথে যাবো আর কি সিনেমা দেখতে তো মা সিনেমা দেখতে কোন সিনেমা তুমি ফাঁকি দিয়ে তোমাকে ফাঁকি দিয়ে চলে গেলেন মা সিনেমাটার নাম ছিল নিকা নিকা হ্যাঁ নিকা ফিরে আসার পর আমি মার কাছে খুব প্রচন্ড কান্নাকাটি মানে তুমি কেন আমাকে তুমি কি করে গেলে আর কি করে পারলে তুমি এরকম একটা কাজ করতে তো মা আমার জন্য প্রচুর ক্যাডবেরি ট্যাডবেরি সবকিছু নিয়ে এসেছিল তাতে আমার কিছু হচ্ছে না আমরা তোকে আমি একটা গান শেখাই চল তখন আমি এই গানটা শিখলাম এবং অদ্ভুত ভাবে গানটা শেখার পর আমার আমি একটু আস্তে আস্তে শান্ত হতে থাকলাম গানটা শিখতে 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 আমি আবার না ঠিক আছে তুমি আমি এমন এতটাই উদার হয়ে গেলাম মাকে বললাম তুমি আছো আরো দু একটা সিনেমা এত ভালো একটা কম্পেনসেশন বাহ শোনাই তুমি যে চেয়ে আছো আকাশ ভরে তুমি যে চেয়ে আছো আকাশ ভরে নিশি দিন নিমেষে দেখছো মোরে তুমি যে চেয়ে আছো
ভোরে আমি চোখে আলোকে মেলবো যাবে তোমার ওই যে দেখা সফল হবে আমি চোখে আলোকে মেলবো রবীন্দ্রসঙ্গীতের শিল্পী হিসেবে যদি আমি তিন চার পাঁচ জনের নাম করি তার মধ্যে মানে ওয়ান অফ দেম হচ্ছে শ্রীকান্ত আচার্য। আমি শ্রীকান্ত দার রবীন্দ্রনাথের গানের ভয়ঙ্কর ভক্ত, ভয়ঙ্কর ভক্ত। তোমার আলাদা করে তুমি রবীন্দ্রনাথের গান শিখেছো? আসলে আমার বাড়িতে না, আমি মেনকা ঠাকুরের কাছে, মেনকা ঠাকুর হচ্ছে রবীন্দ্রনাথের নাতনি, তার কাছে কিছুদিন ধ্রুপদ শিখেছিলাম। সেটা একটু এত গুরুগম্ভীর হয়ে গেছিলো, আমার একটু এদিক ওদিক দিয়ে বেরিয়ে চলে গেছিলো, মানে নিতে পারিনি অতটা বেশি। তো বাট এখন এখন শেখার সময় নেই, এখন না শেখার সময় নেই বলে আবার বললে ভুল হবে, শেখার কেন সময় থাকবে না, অজস্র সময় আছে শেখার। এখন হলে নিতে পারবে আর কি, এখন হলে হবে নিতে পারবে। কিন্তু কথা হচ্ছে রবীন্দ্রনাথের, আসলে আমার বাড়িতে এমন রবীন্দ্রসঙ্গীতের পরিবেশ ছিল যে আমার দাদুর কাছ থেকে কোনো এক সময় একটা দুম করে একটা গান শিখলাম, হঠাৎ দিদিমার কাছে একটা শিখলাম, বাবা একটা গান শিখে, বাবা খুব মজার মানুষ ছিলেন আমার, মনে পড়ে বাবার একটা রবীন্দ্রনাথ একটা খুব বিয়ে হয়েছে আর কি, মানে একটা বিয়ে হয়েছে আমাদের পরিবারের মধ্যে। তো বাবা না মানে গান ভালোবাসতেন, মানে কি সুর ভালোবাসতেন খুব, কবিতার প্রতি বাবার অতটা মানে ভালোবাসা অতটা ছিল না, বা হয়তো অতটা আকর্ষণ ছিল না। তো কি হলো, তো একটা বিয়ে হয়েছে, সেখানে বাবাকে বলছে, বাবার ডাক নাম রানা, রানা একটা গান কর। আমার বাবা গাইলেন হচ্ছে, আমার এই পথ
কিছুতেই বুঝতে চাইছিল কেন আমি গাইবো না, এটা আমি কেন গাইবো না, কেন তুমি গাইবো না, কেন তুমি গাই, কি অসুবিধা কি আছে? বাবার কাছে হঠাৎ করে একটা গান শিখলাম, মার কাছে শিখলাম, তো মিলিয়ে আমি না রবীন্দ্রনাথের গান এত শিখেছি, হয়তো সমস্ত গান এই মুহূর্তে বেশি অত গাওয়া হয় না বলে হয়তো মনে থাকে না, কিন্তু তখন আমাকে কেউ গান গাইতে বললেই তো রবীন্দ্রনাথের গান। আরেকটা আমার মনে আছে, আমি এবার যে গানটা গাইবো সেটা নিয়েও একটা মজার কথা আছে, সেটা হচ্ছে আমি একটা কম্পিটিশনে গেছি, আমি এবার যে গানটা গাইবো গানটা হচ্ছে নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। আচ্ছা, এবার আমি অনেক কম্পিটিশনে গেছি এবং আমি ফার্স্ট হব, এটা মোটামুটি একদম তৈরি হয়ে গেছে যে রূপঙ্কর ফার্স্ট হবে। এর আগে তুমি প্রচুর কম্পিটিশনে ফার্স্ট হয়ে এসেছো। আমি না খুব গানের কথা ভুলে যাই, ভীষণ ভুলে যায়, মানে না দেখলে হঠাৎ করে কথা আমার মাথা থেকে চলে যায় আর কি। এবার শ্রীকুমার দা আমার মনে আছে, এখন শ্রীকুমার দার সাথে আমার দেখা সাক্ষাৎ হলে আমি ওনাকে মাঝে মধ্যে বলি শ্রীকুমার চক্র আমার সঙ্গে কালকেই দেখা হয়েছে, তাই শ্রীকুমার দা হচ্ছেন জাজ আর আমি গাইছি নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে। এবার পুরো গানটা গাওয়া হয়ে গেছে, আমি মানে মুখরা সাইনে স্থায়ীতে ফিরে এসেছি, ফিরে এসে ভুলে গেছো? ভুলে গেছি সে কি, শ্রীকুমার দা আমাকে বলছে আরে মানে উনি আমার গানের এত তখন ভালো লেগে গেছে, মানে আমি এবার যদি ভুলে যাই তার মানে আর কি হলো। হ্যাঁ শ্রীকুমার দা চাইছে, হ্যাঁ আমি শ্রীকুমার দা চাইছে, আমি শ্রীকুমার দা বিড়বিড় করে বলছে শোন তো নি তো আমি তো কিছুদিন মনে করতে ব্লান্ট হয়ে গেছি মাথার পুরো, কি হেল্পলেস লাগে বলো তো। সেই এই গানটা শোনা যায়, চলো। নিত তোমার যে ফুল ফোটে ফুল বনে তারে মধু কেন মন মধু পে খাওয়াও না, নিত তোমার যে ফুল ফোটে ফুল বনে নিত সভা বসে তোমার প্রাঙ্গণে তোমার বৃত্তের সেই সভায় কেন গাওয়াও না, নিত তোমার যে ফুল ফোটে ফুল বনে বিশ্ব কমল ফুটে চরণ চুম্বনে সেজে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে বিশ্ব কমল ফুটে চরণ চুম্বনে সেজে তোমার মুখে মুখ তুলে চায় উন্মনে আমার চিত্ত কমল তীরে সেই রসে কেন তোমার পানে নিত চাওয়া চাওয়াও না, নিত তোমার যে ফুল ফোটে ফুল বনে সেধায় রবি তারা ইন্দুতে তোমার বিরাম হারা নদী রাধায় সিন্ধুতে তেমনি করে সুধা সাগর সন্ধানে আমার জীবন ধারা নিত কেন খাওয়াও না, পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে ভরিয়া দাও সুগন্ধ, পাখির কণ্ঠে আপনি জাগাও আনন্দ তুমি ফুলের বক্ষে
পুরস্কার পাওয়াও না নিত তোমার যে ফুল ফোটে ফুলবনি তারি মধু কেন মন মধু পে খাওয়াও না নিত তোমার যে ফুল ফোটে খুব ভালো লাগলো রূপঙ্কর থ্যাংক ইউ তুমি এই অনুষ্ঠানে এসেছো এত টুকরো টুকরো স্মৃতি তুমি শেয়ার করলে আমার সাথে আমার খুব ভালো লাগলো আসলে এই কথাগুলো সবসময় সব জায়গায় বলা হয় না তো এখানে মনে হলো বেশ ঘরোয়া আমার বলতে ইচ্ছে করলো আমার বলেও বেশ ভালো লাগছে সব বাবা শুনলে কি হবে কি জানে কিচ্ছু হবে না তুমি দুটো পূজা পর্যায়ের গান শুনিয়েছো পরেরটা কি শোনাবে পরেরটাও পূজা পর্যায়েরই গান শোনাবো প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে বাহ দর্শক বন্ধুরা রূপঙ্করের সঙ্গে গানে আড্ডায় এই স্পেশাল কবিপক্ষের এপিসোড শেষ করব তবে যেতে যেতে অবশ্যই শুনব আরেকটা গান ওকে চলো প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে তৃষা ভরিয়ে মোরে আরো Oh.